তাহাম্মালাহু মিনাল্লাহিল খাদিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহন করতেন, মানে কেউ যদি বলতো যে ইয়া রাসূলুল্লাহ আপনি যাচ্ছেন অমুককে সালামটা দিয়ে দিও, অসুবিধা নেই, সালাম দিয়ে দিল, তো সালাম বহন করা যায়। কিন্তু এটা কার জন্য? জীবিতর জন্য। কার জন্য? জীবিতর জন্য, মৃতের জন্য নয়। কারণ আমাদের দেশের লোকেরা কী করে, ও আপনি মদিনা শরীফ যাচ্ছেন, হুজুর পাকের রওজায় আমার সালামটা পৌঁছে দিন, এইটা বেদাত, এটা বেদাত, কারণ সাহাবীরা এটা করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি এটা বেদাত। কিন্তু জীবিতর লোককে আচ্ছা যাচ্ছেন দাম্মাম যাচ্ছেন অমুক শেখকে সালাম দিয়ে দিন, আচ্ছা যাচ্ছেন ওখানে যাচ্ছেন অমুক গ্রামের বাড়ি যাচ্ছেন, ওই গ্রামে যে মুরব্বীরা আছে সবকে আমার সালামটা দিয়ে দিন, আপনি শহরে থাকছেন হয়তো, ঠিক আছে। কিন্তু যদি বলেন যে গ্রামে যাচ্ছেন ওই কবরস্থানে গিয়ে আমার সালামটা দিয়ে দিন, চলবে নাকি? না চলবে না, এটা সুন্নাত নয়, সাহাবাই কেরামদের আমল নাই এরকম। সালাম বহন করে, যেমন নবী সাল্লাম সালাম নিয়ে গেছিলেন বহন করে আল্লাহর পক্ষ থেকে খাদিজা রাজিয়াল্লাহ তাআলার জন্য, জিবরাইল আলাইহিস সালাম এসেছেন আর ওই সময় খাদিজা রাজিয়াল্লাহ তাআলা আনহাকে সালাম দিচ্ছেন যে কী করো তুমি, বলো যে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে এসছে, আল্লাহ সালাম পাঠিয়েছেন খাদিজাকে, সুবহানাল্লাহ, আপনি সালামটা দিয়ে দিবেন আল্লাহর পক্ষ থেকে খাদিজা রাজিয়াল্লাহ তাআলা আনহাকে। তো সালাম বহন করা সুন্নাত, ভুলে গেলে কোনো অসুবিধা নেই, সুন্নাত কাজ, এই না যে আপনারও ফরজ হয়ে গেছে, আমি তো ফরজ তরক করে দিলাম যে ভুলে গেছি, ফরজ নেই। কেউ যদি আপনাকে এখান থেকে লাগেজ দেয় 1 কিলো 2 কিলো, ভাই যাচ্ছেন দেশে তো আমার গ্রামের মানুষ বা এলাকার মানুষ তো আমার এই জিনিসটা পৌঁছে দিয়েন, এটা বহন করা ফরজ না? সুন্নাত নফল কাজ, ভালো কাজ, মানুষের উপকার করেন একটু, কেউ ফরজ করবে এটা না? ফরজ নাই, ঠিক ওই রকমই আপনার সালাম, ভাই আমি পারবো না, অত মনে রাখতে পারবো না, ভাই আমি পারলে মনে থাকলে দেবো, না হলো বাদ, বা আমি দেখা শেখা তো সুযোগ হবে না, আমার তো ব্যস্ত থাকবো, অসুবিধা নেই, সুন্নাত কাজ এটি বহন করা। ওয়াকাল আলী সিদ্দিক আসানি, আর দ্বিতীয় সিদ্দিকা, প্রথম সিদ্দিকা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আমায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে বলেছিলেন হাজা জিবরাইল, যে জিবরাইল এসছে ইয়াকরাউ আলাইকে সালাম, আর তোমাকে সালাম বলছি, জিবরাইল আলাইহিস ফেরেশতা সালাম দিচ্ছেন কাকে? হ্যাঁ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওহি নিয়ে এসে। এই 4 নম্বর হাদিস সহিহ বুখারী মুসলিম হাদিস, সহিহ বুখারী 3768, সহিহ মুসলিম 2447। ও কানামিন হাদিয়েহি, নবী সাল্লাম আদর্শ হচ্ছে ইনতিহাউ সালাম ইল্লা ওয়া বারাকাতুহু, ফুল সালাম দেওয়া, যাতে 30 নেকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। জি ও কানামিন হাদিয়েহি, নবী সাল্লাম আদর্শ হচ্ছে আইয়ু সাল্লিমা সালাসান, তিনবার প্রয়োজনে সালাম দিতেন, কেউ শুনতে না পেলে তিনবার সালাম, কারো বাড়ি গেলে তিনবার সালাম, তিনবারের পরে যদি উত্তর না আসে তো ঘুরে চলে, এটা হচ্ছে শরীয়তের বিধান। যেমন সহিহ বুখারী তরেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কানা রাসূল ইযা তাকাল্লামা বি কালিমাতিন, কোন কথা বললে আদাহা সাল, তিনবার করে রিপিট, প্রত্যেক কথা তিনবার রিপিট, এটা যদি বুঝাতে ভুল ভালো লাগবে শুনতে, সবটাই কথা যদি তিনবার তিনবার বলি তো বিরক্ত হয়ে যাবে কান শুনতে শুনতে, আরে কী রে সময় নষ্ট করছে, তাই না? কিন্তু এই হাদিসের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তিনবার করে রিপিট করা, এবং সেই ক্ষেত্রে বাকভঙ্গিমা পরিবর্তন করে দেওয়া, একই শব্দ হুবহু, হ্যাঁ বলা ভালো লাগবে না মানুষকে, কিন্তু একই কথা যদি বিভিন্নভাবে বলি, একজন হয়তো এইভাবে বুঝতে পারলো না, আরেকভাবে বললাম, হ্যাঁ সোজা করে গড়িয়ে, হ্যাঁ তাহলে সুবিধা হবে বুঝতে, সুবিধা সকল স্তরের লোকেরা বুঝতে পারবে। তো মেন মেন পয়েন্টগুলি, যেই পয়েন্টটা মানুষের মনে রাখলে বাকি বিষয়টা সে উপলব্ধি করতে পারবে, বা এইটা অন্তত জেনে রাখা দরকার। যেমন এই হুকুমটা কি সুন্নাত না ফরজ, তারপরে দলিল বয়ান করছি, দলিল না জানা থাকলেও ফরজ না সুন্নাত, এটা গুরুত্বপূর্ণ বিষয় একটা পয়েন্ট, হ্যাঁ মূল বিষয় সেটা, ওই রকম তো তিনবার করে বলতেন, হাত্তা তুফা, যাতে বুঝতে পারে, ওই যে আতা আলা কমিন, আর কোনো সম্প্রদায়ের কাছে আসলে ফাসাল্লাম আলিম সালাম দিলে সাল্লাম সাল্লাম, তিনবার সালাম দিতে, তিনবার সালামের ব্যাখ্যা, তাহলে কখন? যখন শুনতে না পায় তখন সালাম, কারো বাড়িতে গেলে হ্যাঁ তিনবার সালাম গেটে গিয়ে, হ্যাঁ আর তা যদি প্রথম সালামে না শোনে বা না খুলে, দ্বিতীয় সালামও খুললো না শুনলো না তৃতীয় সালাম। আর আরেকটা কেউ ব্যাখ্যা করেছেন যে প্রথম আসলেন তখন যেমন এলাম সালাম আলাইকুম, আমার কিন্তু 3 সালাম হয়ে যাচ্ছে, প্রথম আসলাম যখন সালাম আলাইকুম, আলোচনা শুরু করলাম তখন সালাম আলাইকুম, বিদায় গেলাম তখন আপনার সালাম আলাইকুম, তিনবার এরকম সালাম, বুঝলি সে 3টা সালাম সালাম এইভাবে হইতে পারে।